السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই শুক্রবারের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া। আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রজব মাসের করণীয় এবং বর্জনীয়। রজব মাসে বিশেষ কিছু করণীয় রয়েছে এবং কিছু কাজ রয়েছে যেগুলি মানুষ করে কিন্তু এটা আমাদের পরিহার করা উচিত। তো এই দুটি পয়েন্টের উপর ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথমত, এই রজব মাস এটি হলো আল্লাহ তাআলার নিকট সম্মানিত মাসসমূহের অন্যতম একটি মাস। মহান রব্বুল আলামিন সূরা তওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মাসের সংখ্যা হলো 12টি। মিনহা ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই মাসের সংখ্যা হলো 12টি। অর্থাৎ আপনি যদি হিসাব করেন, বর্তমান পৃথিবীতে যে এই পঞ্জিকা ব্যবহার করা হয় এটা সূর্যের হিসাবে করা হোক অথবা চন্দ্রের হিসাবে করা হোক, উভয় ক্ষেত্রেই মাসের সংখ্যা হলো 12টি। আরবি চাঁদের হিসাব অনুযায়ী যদি হিসাব করা হয় তাহলে মুহররম সফর এইভাবে মাসের সংখ্যা হলো 12টি। এরপরে যদি সূর্যের হিসাব করা হয় তাহলেও দেখা যায় যে মাসের সংখ্যা 12টি, জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে মোট 12টি মাস রয়েছে। তা আল্লাহ তাআলা বললেন এই যে মাসের পরিক্রমা, এই পরিক্রমাটা আমি যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই আমি এই পরিক্রমায় সৃষ্টি করেছি, এর ব্যতিক্রম হয় নাই। পূর্ববর্তী যত পঞ্জিকা হয়েছে, বর্তমান যে পঞ্জিকা আছে সেগুলিতেও এই 12 মাসেই একটি বছর পূর্ণ হয়। অর্থাৎ সূর্যের যে ঘূর্ণায়ন, সূর্য নিজে ঘোরে, আর সূর্যকে 365 দিনে পৃথিবী একবার প্রদর্শন করে আসে। অর্থাৎ 365 দিনে একবার পুরা পৃথিবীটা, পুরা সূর্যের চতুর্পাশ ঘুরে আসে, তখন একটা বছর হয়। আর এইটার হিসাবটা হয়ে থাকে 12 মাসের মাধ্যমে। 365 দিনটা এটা বিভক্ত 12 মাসের মধ্যে, এবং আরবি হিসাবে এটি হয় 349 অথবা 57 দিন, এরকম দিনের সংখ্যা। অর্থাৎ বেশ কয়েকদিন, 9 দিন অথবা 12 দিন কম থাকে সূর্যের হিসাবের চেয়ে। তো যাই হোক, যেভাবেই হিসাব করা হোক, আল্লাহ তাআলা এই চন্দ্র সূর্য যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকেই কিন্তু এই 12 মাসে একটি বছর পূর্ণ হয়। এরপরে আল্লাহ তাআলা বললেন মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত, 4টি মাস হলো নিষিদ্ধ মাস। হারাম বলা হয় নিষিদ্ধ অঞ্চল, অর্থাৎ মক্কা মদিনা এটা নিষিদ্ধ অঞ্চল। মা বাইনা ঈর ওয়া থাউর ওয়ালা বিতাইহা, ঈর এবং থাউর পর্বতের মাঝের যে অংশটা আছে এই অংশটা হলো নিষিদ্ধ অঞ্চল। অর্থাৎ এখানে কিছু বিধি নিষেধ দেওয়া আছে, কি কি করা যাবে কি কি করা যাবে না, এরকম কিছু বিধি নিষেধ দেওয়া হয়েছে। এ কারণে নিষিদ্ধ অঞ্চল বলা হয় বা সম্মানিত অঞ্চল বলা হয়। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার নিকটও মাসের মধ্য থেকেও কয়েকটি মাস রয়েছে যে মাসগুলি আল্লাহ তাআলার নিকট সম্মানিত বা কিছু বিধিনিষেধ দেওয়া আছে। সেই চারটি মাসের অন্যতম একটি মাস হলো এই রজব মাস। তো এই চারটি মাস, কোন চারটি মাস, 12টি মাসের মধ্যে কোন 4 মাসকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন সহিহ বুখারী 3197 নম্বর হাদিস। الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض الشهور 12 شهرا منها 3 متواليات. رسول صلى الله عليه وسلم বললেন যেদিন থেকে আল্লাহ তাআলা সময়কে সৃষ্টি করেছেন সেদিন থেকেই একই নিয়ম অনুযায়ী এই ঘূর্ণায়মান রয়েছে, এই সময়ের পরিক্রমাটা আবর্তিত হচ্ছে। এরপরে বললেন
যে মাসের সংখ্যা হলো 12টি, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত, 3টি মাস হলো মুতাতালিয়া ধারাবাহিকভাবে। তারপরে উল্লেখ করলেন জুলকাদা, জুলহিজ্জা, মুহররম ও রজব ও মুদর বাইনা জামাদাই ও শাবান, যে 3টি মাস হলো ধারাবাহিকভাবে জুলকাদা, জুলহিজ্জা এবং মুহররম, এই 3টা মাস ধারাবাহিকভাবে অর্থাৎ বছরের 11তম মাস, 12তম মাস এবং প্রথম মাস, এই 3টি মাস ধারাবাহিকভাবে। এরপরে চতুর্থ মাস, মাসের নাম উল্লেখ করলেন যে রজব, যে রজবটা হলো জমাদিউসানি এবং শাবান মাসের মাঝামাঝি। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হলো যে কোন 4টি মাস আল্লাহ তাআলার নিকট সম্মানিত এবং কোন 4 মাসে কিছু বিধি নিষেধ আল্লাহ তাআলা প্রদান করেছেন, সেই মাসের ব্যাখ্যাটা হাদিসে উল্লেখ হয়েছে, কোরআনে শুধুমাত্র সংখ্যা উল্লেখ করা হয়েছে যে 4টি মাস সম্মানিত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন লিতুবাইয়িনা লিন্নাস মা নুযিলা ইলাইহিম, আপনি মানুষের কাছে, আপনার কাছে যে আমি প্রত্যাদেশ পাঠিয়েছি, ওহী পাঠিয়েছি তার ব্যাখ্যাকারী হিসেবে, অর্থাৎ আপনি মানুষকে বোঝাবেন, ব্যাখ্যা করে মানুষকে শিক্ষা প্রদান করবেন এই কোরআন। তিনি যদি ব্যাখ্যা না করতেন, তিনি যদি এই 4টি মাসের নাম উল্লেখ করতেন না করতেন, তাহলে আমরা কিন্তু জানতে পারতাম না যে কোন 4 মাস আল্লাহ তাআলার নিকট প্রিয় এবং সম্মানিত। যেমন আমরা জানি না কোন দিনে লাইলাতুল কদর হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন নাই, শুধু কোরআনে উল্লেখ করা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করে কোন তারিখে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেন নাই আমরা এটা এখনো জানি না। তো এখানে 4 মাসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সুতরাং কোরআন এবং হাদিস উভয়টা হলো একটার পরিপূরক, অর্থাৎ একটা আরেকটার বিপরীত না, বরং একটা আরেকটার পরিপূরক, অর্থাৎ কোনোটার মধ্যে যদি কোনো অস্পষ্টতা থাকে সেটা স্পষ্ট করে অপরটা। অর্থাৎ কোরআন হাদিসকে কেউ আলাদা চোখে দেখা যাবে না, অনেকেই পার্থক্য করে যে কোরআন আগে প্রাধান্য পাবে তারপরে হাদিস। কোনো বিধিবিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে যদি কোনো বিধান কোরআনে আসে অথবা হাদিসে আসে, যেখানেই আসুক উভয়টা যদি সহিহ সনদে বর্ণিত হয় তাহলে সেটা আমল করতে হবে, কোনো প্রকার পার্থক্য করা যাবে না, যেটা কোরআনে আসে নাই সুতরাং এটার মান মর্যাদা কম এমনটা না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে অসংখ্য বিধিবিধান ফরজ করেছেন যেটা কোরআনে উল্লেখ করা হয়নি, অসংখ্য বিধিবিধানের কথা উল্লেখ করেছেন যেটা কোরআনে উল্লেখ করা হয় নাই, যেমন গৃহপালিত গাধা খাওয়া হারাম, অর্থাৎ বন্য গাধা খাওয়া হালাল কিন্তু গৃহপালিত যে গাধা আছে সেটা খাওয়া হারাম, এটা শুধুমাত্র হাদিসে উল্লেখ করা হয়েছে, কোরআনে উল্লেখ করা হয় নাই। এরপর ফুফু এবং ভাতিজি দুইজনকে একসাথে বিবাহ করা হারাম, অর্থাৎ দুইজনকে একসাথে জমা করা নিষেধ। তো এই বিধানটাও এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কোরআনে উল্লেখ করা হয় নাই। কোরআনে যে 14 শ্রেণীর কথা বলা হয়েছে সেখানে কিন্তু এই শ্রেণীর কথা উল্লেখ করা হয় নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে অসংখ্য বিধিবিধান তিনি ফরজ করেছেন বা হালাল করেছেন বা হারাম করেছেন, এটাও কোরআনের মতো, এখানে দুইটার মাঝে কোনো পার্থক্য নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, তিনি নিজ থেকে কোনো কিছু বলেন না, তিনি যা বলেন সেটা হলো প্রত্যাদেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিসাল্লাম তাকে জানিয়েছেন আপনি এটা বিধান করেন, তখন তিনি বিধান করেছেন, যদিও এটা কোরআনে উল্লেখ নেই। সুতরাং কোরআন এবং হাদিস উভয়টা একটার আরেকটার সম্পূরক, এটা একটা আরেকটার বিপরীত না, সুতরাং দুইটাকে সমন্বয় করে আমাদেরকে আমল করতে হবে। একটাকে যদি কেউ বাদ দেয় তাহলে সে কাফের, সে মুসলিম থাকবে না। যদি কেউ বলে যে শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানতে হবে না, সে কাফের এবং এটা আমল করাটা কখনোই সম্ভব না। তাহলে নবী রাসূল প্রেরণ করার কোনো কারণ ছিল না, কোনো প্রয়োজন ছিল না। নামাজ কীভাবে আদায় করতে হবে কে শিক্ষা দিয়েছেন? নামাজ ফরজ হয়েছিল মিরাজের রাত্রিতে, মিরাজের রাত্রিতে নামাজ ফরজ হয়, কিন্তু পৃথিবীতে প্রথম কোন নামাজ দিয়ে শুরু করা হয়, পৃথিবীতে কখন কোন নামাজ দিয়ে এই ফরজ নামাজের আমল শুরু হয়? জোহরের নামাজ দিয়ে। রাত্রে ফরজ হলো, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আগেই পৃথিবীতে পৌঁছে গিয়েছিলেন, বাইতুল্লায় পৌঁছে গিয়েছিলেন ফজরের আগেই,
তো নিয়ম অনুযায়ী কি কোন নামাজ দিয়ে শুরু হওয়ার কথা? ফজর দিয়ে। কিন্তু ফজর দিয়ে শুরু হয় নাই, কারণ জিবরিল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জোহরের সময় পাঠিয়েছেন। জোহরের সময় আসার পর তিনি জিবরিল আলাইহিসসালাম ইমামতি করেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসরণ করেছেন। অনুসরণ করে কিভাবে নামাজ পড়তে হবে, জোহর, এরপর আসর, এরপর মাগরিব, ঈশা, ফজর, এই ধারাবাহিক নামাজ শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পর তারপর তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা নামাজ পড়া শুরু করেছি। তাহলে আগে হলো শিখতে হবে। তো এখানে ফরজ করা আগে ফরজ করলেও কিন্তু বাস্তবায়ন হয়েছে কার মাধ্যমে? জিবরিল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে তুমি এইভাবে শিক্ষা দিবা। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা করার পর উম্মতকে শিক্ষা দিয়েছেন। তো নবী শিক্ষা গ্রহণ করেছেন, এরপর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অধিকারই না থাকে, তাহলে এই কোরআন আমরা কীভাবে বুঝব? অর্থাৎ আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য নবী রাসূলগণকে পাঠিয়েছেন উম্মতকে যা ওহি করা হয়েছে সেই ওহিটা বুঝিয়ে দেওয়ার জন্য, বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেওয়ার জন্যই প্রেরণ করেছেন। সুতরাং কোরআন এবং হাদিস দুটার সমন্বয়ে ইসলামী বিধিবিধান সাব্যস্ত হবে, একটাকে অপরটার বিপরীত মনে করা যাবে না এবং সম্পূরক মনে করতে হবে। এরপর এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে চারটি মাস সম্মানিত। আমরা জানলাম কোন চারটি মাস, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব, এই চার মাস সম্মানিত। এখন প্রশ্ন হলো এই সম্মানিত মাসে আমাদের কি করণীয়, কি আমাদেরকে কি করতে হবে? প্রথম যে বিষয়টা আমাদের লক্ষ্য করা উচিত তা হলো আল্লাহ তাআলা কেন এই মাসের কথা উল্লেখ করলেন? এটা একটা সময় একটা পঞ্জিকা, এই সময়ের কথা দিয়ে কেন আল্লাহ তাআলা শুরু করলেন? অর্থাৎ আমাদেরকে এই সময়ের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। এই বারো মাসের মাঝেই কিন্তু আমাদের জীবন পরিক্রমা, আমাদের মৃত্যু এবং আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা এই ঘূর্ণায়মান আবর্তন, এটা কিন্তু এই বারো মাসের মধ্যেই সীমাবদ্ধ। তো এই সময়ের প্রতি আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। ওয়াল্লাইসালিল ইনসানি ইল্লা মা সাহা, মানুষ যা প্রচেষ্টা করে, যা আমল করে সেটাই সে অর্জন করতে পারে। এবং ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা, যেদিন মহাপ্রলয় আসবে, ইয়াতাদাক্কারুল ইনসানু মা সাহা, মানুষ সেদিন স্মরণ করবে, দেখতে পাবে সে যা আমল করেছে। অর্থাৎ এই দুনিয়াতে এই যে সময়টা বারো মাস, এই সময়ের মাঝেই আমাদেরকে আমল করতে হবে, এবং বিশেষ করে আমল করতে হবে এই চার মাসে। অর্থাৎ আল্লাহ তাআলা এই বিধিবিধান, এই সময়ের কথা উল্লেখ করেছেন যেন আমরা সময়ের প্রতি যত্নবান হই এবং গুরুত্ব আরোপ করি। মহান রব্বুল আলামিন বলেছেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, এখন কি সময় হয় নাই যারা ঈমান এনেছে তাদের, কি এখনও কি সময় হয় নাই যে তাদের অন্তর বিগলিত হবে, নরম হবে আল্লাহ তাআলার জন্য, এবং আল্লাহ তাআলা যে প্রত্যাদেশ ওহি অবতীর্ণ করেছেন সেই ওহির প্রতি শ্রদ্ধাশীল হবে, তাদের অন্তর বিগলিত হবে, সেই সময় কি এখনও মুমিনদের আসে নাই? অর্থাৎ আমাদেরকে এখন থেকেই প্রস্তুত নিতে হবে, এবং এই সময়ের মাঝেই, এই দুনিয়াতে যে কয়দিন আমাদের জীবন আছে এর মাঝেই আমাদেরকে পরকালীন আমল নামার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। এই আয়াতটি যখন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু পাঠ করতেন, নাফে রাহিমাহুল্লাহ তিনি বলেন, তখনই তিনি কাঁদতেন যে এখনও কি মুমিনদের সময় হয় নাই। অর্থাৎ আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বিজ্ঞ সাহাবি, সাহাবিদের মধ্যে অল্প বয়সী সাহাবি হলেও, কিন্তু আপনি যদি দেখেন যে আলেম সাহাবি যারা কোরআন হাদিসের প্রচার বেশি ঘটিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি সেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অল্প বয়সী হলেও তার মাধ্যমে কিন্তু উম্মত অনেক বেশি উপকৃত হয়েছে। এবং চার আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে মাসউদ, আবদুল্লাহ ইবনে আমর, এই চার সাহাবি অল্প বয়সী হলেও তাদের মাধ্যমে, তাদেরকেই মনে করা হয় সাহাবিদের মধ্যে আলেম সাহাবি, তাদের মাধ্যমেই কিন্তু ইসলামের বেশি উপকৃত হয়েছে। এই সাহাবি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন তিনি সেইভাবে বাস্তবায়ন করতেন। এমনকি হজের সময় যখন কোনো এক রাস্তা দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সাইডে নিচে নেমে গিয়েছেন, তখন তিনি পরবর্তীতে যখন হজ করতেন তখন সেই জায়গায় গিয়ে
ওই একটু নিচে বাঁকা হয়ে যেতেন। যখন দেখেছেন যে কোনো জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক পরায়জন ছেড়েছেন, সেখানে তিনি গিয়ে প্রাকৃতিক পরায়জন সারতেন। এমন অনুসরণকারী সাহাবি তিনি যখন এই আয়াত পাঠ করতেন যে মুমিনদের এখনও কি সময় হয় নাই, তখনই তিনি ক্রন্দন করতেন। অর্থাৎ এত আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হওয়া সত্ত্বেও তিনি কিন্তু এই আমলের প্রতি, সময়ের প্রতি, গুরুত্ব আরোপের প্রতি তিনি যত্নবান ছিলেন। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ আপনারা জানেন তিনি একজন মুহাদ্দিস, তিনি প্রকৃতপক্ষে একজন ডাকাত ছিলেন। তিনি ইব্রোদ এবং সারখাস, বর্তমান তুর্কমেনিস্তানের এই মাঝখানে, বর্তমান তুর্কমেনিস্তানে অবস্থিত এই স্থান, এই জায়গায় এই ব্যক্তি ডাকাতি করতেন এবং মানুষের মাঝে প্রসিদ্ধি লাভ করেছিলেন ডাকাত হিসেবে। একদা রাতে তিনি ডাকাতির উদ্দেশ্যে বের হয়েছিলেন তার দল নিয়ে। এরপর তিনি শুনলেন এই আয়াত যে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, যে মুমিনদের কি এখনও সময় হয় নাই তাদের অন্তর বিগলিত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং তার কোরআনের জন্যে, তার কাছে তার পক্ষ থেকে যে প্রত্যাদেশ এসেছে সেই প্রত্যাদেশের জন্যে তার অন্তর বিগলিত হওয়ার সময় কি এখনও হয় নাই। যখন তিনি দেখলেন রাতের আধারে এই কোরআনের আয়াত পাঠ করা হচ্ছে, তখন তিনি তওবা করলেন। তওবা করার পর পরবর্তীতে তিনি বিজ্ঞ আলেম হিসেবে প্রসিদ্ধি লাভ করলেন এবং হাদিসের বর্ণনাকারী রাবি হিসেবে প্রসিদ্ধি লাভ করলেন। তো এই সময়কে আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে, যেটা আল্লাহ তাআলা এই 12 মাস এবং সেই সাথে 4টি মাস বিশেষভাবে উল্লেখ করার মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দিয়েছে। এরপর এই 4 মাসে যে করণীয় রয়েছে তার মধ্যে অন্যতম হলো যে এই 4 মাসে অন্যায় অশ্লীল কাজ পরিহার করতে হবে। কারণ আল্লাহ তাআলা যখন বললেন মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়িম, যে এই 4টি মাস হলো সম্মানিত আর এটাই হলো আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত ধর্ম, এরপরে তিনি বললেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে তোমাদের নিজেদের প্রতি জুলুম করো না। আল্লাহ তাআলা জুলুমের কথা বলেছেন, জুলুম কত প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয-যুলমু সালাসা, জুলুম হলো 3 প্রকার। যুলমুন লা ইয়াগফিরুহুল্লাহ, এক প্রকার জুলুম আছে যেটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। ওয়াযুলমুন ইয়াগফিরুহুল্লাহ, এক প্রকার জুলুম হলো যা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়াযুলমুন লা ইয়াতরুকুহুল্লাহ, এমন জুলুম যেটা আল্লাহ তাআলা পরিহার করেন না, অর্থাৎ এটার বদলা নিয়েন, ওই ব্যক্তির থেকে যে ব্যক্তি জুলুম করবে তার থেকে বদলা নেবেন অবশ্যই। তাহলে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমকে 3 ভাগে বিভক্ত করেছে। প্রথম প্রকার যদি আমরা দেখি যে এক প্রকার জুলুম যে প্রকার আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এটাকে বলা হয় জুলমুল আব্দি লিরব্বিহি, কোনো বান্দা তার রবের সাথে অন্যায় আচরণ করবে, জুলুম করবে, তার রবের প্রতি জুলুম করবে, এই প্রকার পাপটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এটা হলো শিরিক। রব্বুল আলামিন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো বড় জুলুম। তাহলে শিরিক যেটা করা হয় এটা আল্লাহ তাআলার হক নষ্ট করা হয়, এই কারণে শিরিকটাকে বড় জুলুম হিসেবে আখ্যা দেওয়া হয়েছে আর এই জুলুমটা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। মহানরব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা নিশ্চয়ই যে ব্যক্তি তার সাথে শিরিক করে তাকে ক্ষমা করেন না, আর শিরিক ব্যতীত অন্য কোনো অন্যায় করলে সেই অন্যায় আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমা করেন, অর্থাৎ সবাইকে না, যাকে আল্লাহ তাআলার পছন্দ হবে তাকে ক্ষমা করবেন, যাকে চাইবেন তাকে শাস্তি দিয়ে তারপর ক্ষমা করবেন। অর্থাৎ যদি ইমানদার হয় তাহলে শিরিকের গুণা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন এক প্রকার শিরিক হলো, এক প্রকার জুলুম হলো, যে জুলুম আল্লাহ ক্ষমা করেন না সেটা হলো শিরিক। তাহলে এই শিরিক আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। শিরিকটা সাধারণত যেহেতু তাওহিদ কত প্রকার, 3 প্রকার, তাওহিদ যেহেতু 3 প্রকার, শিরিকটাও এই 3 প্রকারের মধ্যেই হয়ে থাকে। অর্থাৎ রুবুবিয়া, আল্লাহ তাআলাকে কাজের ক্ষেত্রে একক জানা। তো কাজের ক্ষেত্রে যদি কেউ একক না জানে, শিরিক করে অন্য কাউকে, যেমন গাউসে আজম আপনারা জানেন একটা আকিদা, এটা সুফিবাদের একটা আকিদা, তারা মনে করে যে এই পৃথিবীতে একজন ব্যক্তি আছে যিনি এই পৃথিবীর রিজিকদাতা পরিচালনাকারী, নাউজুবিল্লাহ, অর্থাৎ এটা হলো আল্লাহ তাআলার গুণাগুণ, রব
যার অর্থ হলো কাজের ক্ষেত্রে, অর্থাৎ মানুষকে সৃষ্টি করা, মানুষকে রিজিক দেওয়া, মানুষকে পরিচালনা করা, তাদেরকে অসুস্থ হলে সুস্থতা দান করা ইত্যাদি যে কাজ, এই কাজের ক্ষেত্রে আল্লাহকে একক জানতে হবে। কিন্তু এখানে যদি অন্য কাউকে সমকক্ষ মনে করা হয়, আল্লাহ তাআলার স্থলাভিষিক্ত মনে করা হয়, তাহলে এটা শিরিক হয়। তাহলে এই শিরিক, এরপরে উলুহিয়া, ইবাদতের ক্ষেত্রে শিরিক, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো প্রকার ইবাদত করলে ওইটাও শিরিক হবে, এই প্রকার শিরিকও বর্জন করতে হবে। এরপর আল্লাহ তাআলার বিশেষ নাম এবং গুণাবলী আছে, সেই ক্ষেত্রে আল্লাহকে একক জানতে হবে। যদি কেউ মনে করে যে আল্লাহ তাআলার যে নাম, এই নামে অন্য কেউ, অন্য অন্য ব্যক্তিরও, অন্য মাখলুকেরও এই নামগুলি আছে, তাহলে সেটাও শিরিক হবে আল্লাহ তাআলার আসমা ও সিফাতের ক্ষেত্রে। তো এই তিন প্রকার শিরিক অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। এরপর দ্বিতীয় যে প্রকার, যে জুলুম, যে জুলুমটা আমাদেরকে এই বিশেষ করে রজব মাস সহ অন্য তিন মাসে পরিহার করতে হবে, সেই প্রকার জুলুম হলো জুলমুল আব্দি লিনাফসিহি। কোনো বান্দা তার নিজের উপর জুলুম করবে, কোনো বান্দা তার নিজের উপর জুলুম করার অর্থ হলো অন্যায় অশ্লীল কাজ, আল্লাহ এবং আল্লাহ রসুল যে সকল কাজ নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, সেই সকল অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হওয়া, অর্থাৎ কবিরা গুনাহ করা। যদি কেউ কবিরা গুনাহ করে, তাহলে সেজন্য নিজের উপর জুলুম করলো, অর্থাৎ কবিরা গুনাহর কারণে যে শাস্তিটা হবে, সেই শাস্তিটা যেন সে নিজের উপর আবশ্যক করে নিল এই কবিরা গুনায় লিপ্ত হওয়ার মাধ্যমে। সুতরাং এটাকে বলা হয় যে জুলমুল আব্দি লিনাফসি, কোনো বান্দা তার নিজের উপর জুলুম করলো। তো এই প্রকার জুলুম, যেমন মহান রব্বুল আলামিন বলেছেন আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম সম্পর্কে যে রব্বানা জলামনা আংফুসানা, যে হে আল্লাহ, হে আমাদের রব, আমরা উভয়ে জুলুম করেছি আমাদের নিজেদের উপর। অর্থাৎ এখানে জুলুম করা বলতে কী বোঝানো হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে একটা বৃক্ষের ফল বক্ষণ করতে নিষেধ করেছিলেন, তারা সেটা করেছিলেন। তো এই যে যে বান্দা আল্লাহর বিধান অমান্য করে অন্য কোনো নিষিদ্ধ কাজে লিপ্ত হবে, ওটাকে বলা হয় জুলুম। এই প্রকার জুলুম হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা ক্ষমা করেন, অর্থাৎ যদি কেউ বড় জুলুম না করে, শিরিক যদি না করে, আর এই সকল কবিরা গুনাহ করে, তাহলে আল্লাহ যাকে চাবেন তাকে ক্ষমা করবেন, তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছাধীন, ইনশা আযাবাহু ওয়া ইনশা গফারা লাহু, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিয়ে ক্ষমা করবেন। অর্থাৎ অপরাধ অনুযায়ী যতটুক শাস্তির যোগ্য, ততটুক শাস্তি জাহান্নামে দেওয়ার পর মুক্তি দান করবেন। কোনো তাওহিদপন্থী ব্যক্তি কখনোই চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে না। অর্থাৎ যে ব্যক্তির মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার রসুল, সর্বশেষ নবী, এই আকিদার উপর যারা অটল থাকবে, তারা অন্য কবিরা গুনাহ করলেও একদিন না একদিন জাহান্নাম থেকে তারা মুক্তি পাবে। হতে পারে সেটা ফেরেশতাদের সুপারিশের মাধ্যমে, নবীগণের সুপারিশের মাধ্যমে, অথবা সৎ ব্যক্তিদের সুপারিশের মাধ্যমে, অথবা আল্লাহ তাআলার বিশেষ রহমতে আল্লাহ তাআলা তিনবার তার দুই হাতের অঞ্জলির মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি করবেন অনেককে। তো এরা সবাই হবে তাওহিদপন্থী, যাদের মধ্যে ঈমান থাকবে। তাহলে এই কবিরা গুনাহ করা, এটাও এক প্রকার জুলুম, এটা থেকে অবশ্যই আমাদেরকে এই মাসগুলিতে বিরত থাকতে হবে। এরপর তিন নম্বর প্রকার জুলুম, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতরুকুহু, আল্লাহ তাআলা সেটা পরিহার করেন না, এটার বদলা নেন, সেই প্রকার জুলুম হলো জুলমুল আব্দি লিগৈরি, কোনো বান্দা অপর কোনো বান্দার উপর জুলুম করবে, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির হক নষ্ট করবে, কারো সম্পদ আত্মসাত করেছে, সম্পদ চুরি করেছে, ডাকাতি করেছে, অথবা কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছে, অথবা কারো রক্তপাত ঘটিয়েছে, হত্যা করেছে, কাউকে প্রহার করেছে, অর্থাৎ অন্য কোনো বান্দার হক যদি কেউ নষ্ট করে, এই প্রকার জুলুম আল্লাহ তাআলা ক্ষমা করেন না, কারণ এটা হকটা কার, অন্য বান্দার। সুতরাং ওই বান্দা যদি ক্ষমা না করে, আল্লাহ তাআলাও তাকে কখনোই ক্ষমা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদুরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কাকে বলে? সাহাবাগণ বললেন আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়া লা দিনার, আমাদের মধ্যে মুফলিস হলো সেই ব্যক্তি যে ব্যক্তির অর্থকড়ি নাই, টাকা পয়সা নেই, যার দিনার দিরহাম কোনোটাই নাই, এই ব্যক্তি হলো মুফলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুফলিসু ফি উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত,
ويأتي قد شتم هذا وقذف هذا وضرب هذا وسفك دم هذا যে আমার উম্মতের মধ্যে মুফলিস হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামত দিবসে নামাজ যাকাত এবং সেই সাথে সিয়াম অর্থাৎ ভালো আমল নিয়ে আসবে সেই সাথে সাথে পাশাপাশি সে কদফা হাদা কদ শাতামা হাদা ও কদফা হাদা যে কোনো ব্যক্তিকে গালি দিয়েছে তাহলে একদিকে ভালো আমল সালাত সিয়াম যাকাত আরেক দিকে সে কোনো মুসলিম ব্যক্তির ব্যক্তিকে গালি দিয়েছে অথবা মিথ্যা অপবাদ দিয়েছে মিথ্যা অপবাদ হতে পারে বিভিন্ন কিছু যেমন ব্যভিচারের অপবাদ দিয়েছে কাউকে এরপর অন্যান্য মিথ্যা কোনো মামলায় তাকে ফাঁসিয়েছে যে কোনো মিথ্যা অজুহাত হোক তাহলে অন্য কোনো ব্যক্তির প্রহার করা অন্য কোনো ব্যক্তির উপর মিথ্যা অপবাদ দেওয়া এরপরে বললেন কদ শাতামা কদ 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 সাফাকাদামা হাদা কখনো কখনো কোনো ব্যক্তির রক্তপাত ঘটিয়েছে অর্থাৎ কোনো ব্যক্তিকে হত্যা করেছে এরপরে বললেন কদ জরাবা হাদা কোনো ব্যক্তিকে সে প্রহার করেছে অর্থাৎ হত্যা না হত্যার যে কম শাস্তি প্রহার করা চর থাপড় দেওয়া ইত্যাদি অন্যায়গুলিও করেছে অর্থাৎ এই অন্যায়গুলি যে কটার কথা উল্লেখ করা হয়েছে সবগুলি অন্য ব্যক্তির হক অন্য ব্যক্তির হক নষ্ট করেছে তখন এই ব্যক্তিকে কি করা হবে এই সকল পাওনাদার যারা আছে যাদের প্রতি সে জুলুম করেছিল তাদেরকে এই ব্যক্তির যে সালাত সিয়াম যাকাত ভালো আমল নিয়ে এসেছে সেই আমলগুলি এই যারা অত্যাচারিত হয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হবে এরপর এক সময় যখন তার এই ভালো আমল শেষ হয়ে যাবে তখন ওই সকল ব্যক্তিদের অত্যাচারিত ব্যক্তিদের যে সকল পাপ আছে সেই পাপ এই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে জুলুমকারীর উপর চাপিয়ে দেওয়া হবে সুম্মা তুরিহা ফিন্নার এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সেই ব্যক্তি হলো আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি তাহলে এই হাদিসে স্পষ্ট যে এই প্রকার জুলুম হলো আরো জঘন্য যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না আর এই বান্দা যদি ক্ষমা না করে এরপর পরকালে যদি কোনো প্রকার তওবা করা ছাড়া বা এই সকল ব্যক্তিদের কাছে মাপ চাওয়া ছাড়া যদি সে পরকালে ওঠে তখন কিন্তু আল্লাহ তাআলা লা ইয়াতরুকুহু তাকে ছাড়বেন না বরং তার কাছ থেকে বদলা নেবেন অর্থাৎ তার এই সওয়াব ওই সকল ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে তাদের পাপ এই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে সুতরাং আমাদেরকে অবশ্যই এই প্রকার জুলুম থেকেও বিরত থাকতে হবে কেন বিরত থাকতে হবে কারণ বিশেষ করে এই চার মাসে কেন বিরত থাকতে হবে কারণ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন সুআবুল ইমান লিল বাইহাকি 3525 নম্বর আসার وجعل الذنب فيهن اعظم والعمل الصالح بالاجر اعظم কারণ হলো আল্লাহ তাআলা এই চার মাসে অন্যায় কাজের শাস্তির পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন আর ভালো কাজের সওয়াবের পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং আমাদেরকে অবশ্যই এই মাসগুলিতে ভালো আমল বেশি বেশি করতে হবে এবং অন্যায় ওয়াশলিল ফাহিশি কাজ অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে অর্থাৎ এই চার মাসে তো বিশেষভাবে পরিহার করতে হবে অন্যান্য মাসগুলিতেও প্রহার করতে হবে এরপর এই মাসে এই চার মাসে যে সকল বিধিনিষেধ দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো যুদ্ধ বিগ্রহ করা এই চার মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম যেভাবে এই বাইতুল্লাহ মসজিদে নববী ইত্যাদি স্থানে যেমনভাবে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ এখানে কাউকে প্রহার করা কাউকে কোনো জীবজন্তুকে তাড়িয়ে দেওয়া এগুলি যেমনভাবে নিষিদ্ধ ঠিক অনুরূপভাবে এই চার মাসে বিশেষ করে যুদ্ধ বিগ্রহ করাও হারাম কোনো মুসলিম ব্যক্তি কোনো মুসলিমরা কোনো কাফের রাষ্ট্রের উপর এই চার মাসে প্রথম আক্রমণ করতে পারবে না মহান রব্বুল আলামিন বলেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিং ফি কুল কিতালুম ফিহি কাবীর যে তারা আপনার কাছে জিজ্ঞাসা করে এই সম্মানিত মাসসমূহে যুদ্ধ বিগ্রহ করা সম্পর্কে আপনি বলুন এই সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করা হলো মহা অপরাধ অর্থাৎ এই চার মাসে মুসলিমরা প্রথমে আক্রমণ করতে পারবে না এটা তাদের উপর নিষেধ এই চার মাসের সম্মানার্থে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছে এরপরে মহান রব্বুল আলামিন বলেছেন ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম যখন এই নিষিদ্ধ চার মাস শেষ হয়ে যাবে তখন তোমরা কাফেরদেরকে যেখানে পাও সেখানেই হত্যা করো এই আয়াতে
আল্লাহ তাআলা এই 4 মাসের সম্মান বজায় রাখতে বলেছেন, এই 4 মাসের সম্মান বজায় রাখতে বলেছেন, বলেছেন যে এই 4 মাসে তোমরা কাফেরদেরকে হত্যা করো না, 4 মাস অতিক্রম করার পর তারপর যেখানে পাও হত্যা করো। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট যে মুসলিমরা এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করবে না এবং এই যুদ্ধ বিগ্রহ করা থেকে অবশ্যই তারা বিরত থাকবে। তবে প্রশ্ন হলো যদি কাফেররা মুসলিমদের উপর আক্রমণ করে, এই মাসগুলিতে যদি তারা মুসলিমদের উপর আক্রমণ করে তাহলে পাল্টা আক্রমণ মুসলিমরাও করতে পারবে। মহান রব্বুল আলামিন বলেছেন আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস ফামান ইতাদা আলাইকুম ফাআতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যে আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম, হারাম মাস নিষিদ্ধ মাস, নিষিদ্ধ মাসের বিনিময়, অর্থাৎ কাফেররা যদি হারাম মাসে নিষিদ্ধ মাসে তোমাদের উপর আক্রমণ করে তোমরাও তাদের উপর আক্রমণ করো। অল হুরুমাতু কিসাস, এই নিষিদ্ধ মাসে বদলা নিতে হবে, অর্থাৎ কিসাস, অর্থাৎ তারা যদি আক্রমণ করে তোমরাও আক্রমণ করবে। ফামানি আতাদা আলাইকুম ফাআতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম, তারা যদি তোমাদের উপর বাড়াবাড়ি করে তোমরাও তাদের উপর বাড়াবাড়ি করো যেরূপ তারা তোমাদের উপর বাড়াবাড়ি করেছে। তাহলে এই মাসগুলিতে যদি কাফেররা মুসলিমদের উপর আক্রমণ করে মুসলিমরাও পাল্টা আক্রমণ করতে পারবে, এটা জায়েজ, কিসাস স্বরূপ এটা জায়েজ। এরপর এই যে যে 4 মাস, এই 4 মাসটা আসলে বিশেষ করে রজব মাস, এই মাসগুলিও জাহিলি যুগে তাদের কাছেও কিন্তু সম্মানিত ছিল। জাহিলি যুগের লোকজন মক্কার কুরাইশরা তারাও সম্মান করত, তবে তারা কিছু পরিবর্তন করত। মহান রব্বুল আলামিন সূরা তাওবার 37 নম্বর আয়াতে বলেছেন ইন্নামান নাসি ও জিয়াদাতুন ফিল কুফর, যে নাসি তথা বিলম্বিত করা এটা হলো বেশি কুফরি। বিলম্বিত করা বলতে মক্কার কুরাইশরা তারা একটা, তারা যুদ্ধবাজ গোত্র ছিল, তারা বিভিন্ন গোত্রের সাথে সর্বদা ঝগড়া বিবাদ, তারপর মারামারি, হত্যাকাণ্ড ইত্যাদি তারা সর্বদা লিপ্ত ছিল। তো তাদের জন্য যেহেতু 3 মাস লাগাতার যুদ্ধ নিষিদ্ধ, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, তো এই 3 মাস তাদের পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব ছিল না। তাই তারা কি করত, তারা মুহররম মাসকে, অর্থাৎ প্রথম 2 মাস যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখতো, কিন্তু মুহররম আসলে মুহররম মাসকে হালাল করত, আর মুহররম মাসের পরিবর্তে সফর মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত। তো আল্লাহ তাআলা বললেন যে ইন্নামান নাসি ও জিয়াদাতুন ফিল কুফর, যে তারা যে এই যে বিলম্বিত করলো, মুহররম মাসকে পিছিয়ে নিল সফর মাসে, এটা হলো বড় কুফরি। তো আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করেছেন। এরপরে তারা কি করলো, লিওয়াতি উ ইদ্দাতা মা হারাম আল্লাহ, তারা কিন্তু 4 মাস ঠিক রাখতো, অর্থাৎ মুহররম মাস হালাল করলেও সফর মাসকে কি হারাম মনে করত। লিওয়াতি উ ইদ্দাতা মা হারাম আল্লাহ, যেন আল্লাহ তাআলা যে 4 মাস হারাম করেছেন সেটা যেন ঠিক থাকে, 4 মাস ঠিক রাখার জন্যে তারা মুহররমকে হালাল করত, সফরকে হারাম করত। তাহলে 4 মাস তারা ঠিক রাখার জন্যে তারা এই বিলম্বিত করত, এটাকে আল্লাহ তাআলা বললেন জিয়াদাতুন ফিল কুফর, অর্থাৎ বড় কুফরি। তো এখান থেকে বোঝা যায় যে মক্কার কুরাইশরাও 4 মাসকে সম্মান করত, কিন্তু তাদের মাঝে এই অপরাধটা ছিল যে তারা এই মুহররম মাসকে হালাল করত। এই হালাল করার পদ্ধতিটা ছিল তাদের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি করেন কলাম মাস, এই ব্যক্তির উপাধি ছিল কলাম মাস, যার নাম ছিল হুজাইফাত ইবনু আবদ ইবনু ফাকিম। এই হুজাইফাত ইবনু আবদ ইবনু ফাকিম তিনি সর্বপ্রথম আরাফার ময়দানে, হজের সময় আরাফার ময়দানে ঘোষণা দিলেন যে আমরা এই বছর মুহররম মাসকে হালাল করব এবং সফর মাস আমরা নিষিদ্ধ হিসেবে গণ্য করব। এরপর পরবর্তীতে তিনি মারা যাওয়ার পর তার সন্তান যারা ফাকিম এবং তারপরে আবদ ফাকিম, এরা পরবর্তীতে বংশ পরম্পরায় এই কাজটা করত, অর্থাৎ মক্কায় আরাফার ময়দানে তারা এইভাবে ঘোষণা দিয়ে এই বিলম্বিত করত। তো এটা থেকে বোঝা যায় যে মক্কার কুরাইশদের কাছেও এই 4 মাস সম্মানিত ছিল। এরপর বিশেষ করে রজব মাস সম্পর্কে আবু রাজা আল আতারুদি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ইজা দাখালা রজব ফালা নাদাউ হাদিদাতান ফি সাহাম ওয়ালা হাদিদাতান ফি রুমহ,
যে যখন রজব মাস শুরু হতো তখন আমরা আমাদের যে তীর আছে এই তীরের ফলাতে কিন্তু লোহা প্রবেশ করানো হতো, অর্থাৎ তীরের সামনে সম্মুখভাগে কিন্তু লোহার ফলা থাকতো। এরপরে রোম বল্লম, বল্লম যেটা, এই বল্লমের মাথায়ও লোহা প্রবেশ করানো থাকতো। তিনি বলতেছেন যখন রজব মাস প্রবেশ করত তখন আমরা তীরে এবং সেই সাথে বল্লমে কখনোই আমরা এই লোহা প্রবেশ করাইতাম না, এটা আমরা খুলে ফেলতাম। অর্থাৎ এই মাসে বিশেষভাবে তারা এই রজব মাসকে কিন্তু সম্মান করত, এই এই কারণে যেন যুদ্ধ বিগ্রহ না করতে হয় এই ফলা ফলা তারা কি করে ফেলতো, খুলে ফেলতো। তাহলে এখান থেকে বোঝা যায় জাহেলি যুগের লোকজন এই 4 মাসকে সম্মান করত। এরপর আমাদের এই রজব মাসের যে করণীয়, অন্যতম একটা করণীয় বা সেই সাথে অন্যান্য যে বাকি 3 মাস রয়েছে তার মধ্যে অন্যতম একটা করণীয় হলো সিয়াম পালন করা, নফল সিয়াম পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু সিয়ামিন বাদা সিয়ামি রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে সর্বোত্তম সিয়াম হলো রমজান মাসের পরে মুহররম মাসে সিয়াম পালন করা। তো মুহররম মাস এটা হলো নিষিদ্ধ বা সম্মানিত 4টি মাসের 1টি মাস। এরপর রজব মাসে সিয়াম পালন করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস উল্লেখ হয় নাই, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। সালেম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কানা ইবনু ওমর ইয়াসুমু ফি আশহুরিল হুরুম, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মুহররম মাসের অর্থাৎ সম্মানিত 4 মাসেই তিনি সিয়াম পালন করতেন। আর নাফে রাহিমাহুল্লাহ তিনি বলেছেন লা ইয়াকাদু ইফতির ফি আশহুরিল হুরুম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই 4টি সম্মানিত মাসে তিনি অধিকাংশ দিনই রোজা রাখতেন, অর্থাৎ কম দিনই আছে যে দিনগুলিতে তিনি ইফতার করতেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রজব মাস সহ বাকি 3 মাসেও তিনি নফল সিয়াম পালন করতেন। সুতরাং কেউ যদি নফল সিয়াম পালন করতে চান এই মাসগুলিতে, যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আগের আসারে বলেছেন আল্লাহ তাআলা এই মাসের এই মাসগুলিতে আমলের, ভালো আমলের সওয়াবের পরিমাণ বৃদ্ধি করে দিয়েছেন, সুতরাং নফল সিয়ামও এই দিনে আপনারা পালন করতে পারেন, বরং এটা করা আমাদের উচিত। এরপর তবে এই রজব মাসকে যেন রমজান মাসের সমকক্ষ মনে না করা হয়, কারণ ওমার ইবনুল খত্তাব খরাসাত ইবনুল হুর রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমি ওমার ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি ইয়াদরিবু আলা আকুফির রিজাল লিসিয়ামি রজব, যে মানুষকে আমি দেখেছি তাদের হাতে বেত্রাঘাত করতে এই রজব মাসে সিয়াম পালন করার জন্য, হাত্তা ইয়াযাউনাহা ফি ত্বাআম, তিনি তাদেরকে হাতে প্রহার করতে থাকতেন যতক্ষণ পর্যন্ত না এই খাবার খেয়ে তারা ইফতার করে, অর্থাৎ তাদেরকে রোজা ভাঙ্গাতেন যে প্রহার করার মাধ্যমে। এরপরে তিনি বলেছেন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন রজব ওমা রজব, রজব আবার কি, ইন্নামা হুয়া শাহরুন কানু ইয়াযিমুনাহু ফিল জাহিলিয়া, এটা হলো এমন একটা মাস যে মাসকে জাহিলি যুগের লোকজন সম্মান করত। বা ইদা জা আল ইসলাম তরিক, যখন ইসলাম আসলো তখন এই সম্মানটা উঠে গেছে। অর্থাৎ এরপরে অন্য রায়তে বলা হয়েছে লা তুসাব্বিহুহু বিরমাদান, যে তোমরা রমজানের সাথে সমকক্ষ মনে করো না রজব মাসকে। অর্থাৎ তাহলে উমার রাদিয়াল্লাহু আনহু যে প্রহার করতেন, যা মানুষকে রোজা ভাঙতে বাধ্য করতেন, এর পিছনে কারণ হলো যে তারা হয়তো রমজান মাসের মতো গুরুত্ব আরোপ করত এই মাস রজব মাসে সিয়াম পালন করাকে, এই কারণে তিনি প্রহার করেছেন, এমন না যে এটা জায়েজ না। অর্থাৎ এই মাসে সিয়াম পালন করা উত্তম, তবে কেউ যেন আবার বেশি বাড়াবাড়ি না করে, রমজান মাসের মতো মনে না করে। একই কথা বর্ণিত হয়েছে আবু বকরা রাদিয়াল্লাহু আনহু থেকে, আবু বকরা রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন তার পরিবারের কাছে, তখন রজব মাস ছিল, আসার পর তিনি দেখলেন যে তাদের কাছে ফলের ঝুড়ি রয়েছে, অর্থাৎ এই ফলের ঝুড়ি তারা প্রস্তুত করেছে যে রজব মাসে সিয়াম পালন করবে, ইফতারি হিসেবে তারা এগুলি প্রস্তুত করেছে। তখন তিনি এই ঝুড়ি ফেলে দিলেন, পাত্র ভেঙে ফেললেন, এরপরে বললেন যে তোমরা কি এটাকে রমজান মাসের মতো মনে করো, অর্থাৎ রমজান মাসের যে প্রস্তুতি তোমরা অনুরূপভাবে রজব মাসে কেন প্রস্তুতি নাও, এই কারণে তিনি নিষেধ করেছেন। তাহলে আমরা বুঝলাম যে এই রজব মাসে বাকি 3 মাসে নফল সিয়াম করা জায়েজ,
তবে বাড়াবাড়ি করা যাবে না, রমজান মাসের মতো মনে করা যাবে না। এরপর এই মাসগুলিতে বিশেষ করে রজব মাসে, রজব মাসে তিনটি অনিয়ম অর্থাৎ কোরআন এবং হাদিস বিরোধী তিনটি আমল করা হয়ে থাকে। আমি শুধুমাত্র এই তিনটি আমলের কথা উল্লেখ করব। এই তিনটি আমল অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে, বর্জন করতে হবে। প্রথম যে আমল, বা এটা বিশ্বাসের সাথে সম্পর্কিত, অনেকেই মনে করতে পারে বা মনে করে থাকে যে রজব মাসের প্রথম দিন, রজব মাসের প্রথম রাত্রিতে দোয়া কবুল হয়, এই আকীদা পোষণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে, খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্নাদ দাওয়া, পাঁচটি রাত রয়েছে যেই পাঁচটি রাতের দোয়া প্রত্যাখ্যান করা হয় না। এরপর বলা হয়েছে যে আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত্রি, এরপরে ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের পনেরো রাত্রি, এরপরে লাইলাতুল জুমা, জুমার রাত্রি, ওয়ালাইলাতুল ফিতর, ওয়ালাইলাতুন নাহার, এবং ঈদুল ফিতির এবং ঈদুল আজহার রাত্রিতে। অর্থাৎ এই পাঁচটি রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া প্রত্যাখ্যান করা হয় না। এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে, এই হাদিসের মধ্যে বুন্দার বিন আমর আর রুইয়ানি, বুন্দার বিন আমর আর রুইয়ানি নামে একজন রাবি আছেন, ইবনু আসাকির রহিমাহুল্লাহ তিনি বলেছেন, নাকশাবি রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই ব্যক্তি হলো কাজ্জাব, মিথ্যুক। তো মিথ্যুক রাবির হাদিস মুহাদ্দিসিনদের পরিভাষায় এটাকে মাউজু বলা হয়, বানোয়াট তথা জাল হাদিস বলা হয়। সুতরাং এই জাল হাদিসের উপর আমল করে এই বিশ্বাস পোষণ করা যাবে না যে রজব মাসের প্রথম রাত্রিতে দোয়া কবুল হয়, এটা আমাদেরকে পরিহার করতে হবে। এরপর দ্বিতীয় যে অনিয়ম বা দ্বিতীয় যে একটা আমল করা হয় যেটা কোরআন হাদিস সম্মত নয়, সেই আমলটা হলো যে সলাতুর রাগায়েব, বারো রাকাত সুন্নত আদায় করা হয়, যার নাম হলো সলাতুর রাগায়েব। যেই আমলটা করা হয়ে থাকে প্রত্যেক রজব মাসের প্রথম যে শুক্রবার আছে, প্রত্যেক রজব মাসের প্রথম যে বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবারের দিন রোজা রাখা, এবং রোজা রাখার পর যখন মাগরিব হবে, মাগরিব থেকে ইশার মাঝে অর্থাৎ শুক্রবারের রাত্রি শুরু হয়ে যায়, অর্থাৎ আরবি হিসাব কিন্তু চাঁদ অনুযায়ী, তো চাঁদের হিসাব শুরু হয় মাগরিব থেকে, চাঁদের দিন শুরু হয় মাগরিব থেকে। তো এই বৃহস্পতিবার দিন যাওয়ার পর যে রাত্রি মাগরিব শুরু হয়, এই মাগরিবের পর থেকে নিয়ে ইশার মাঝে বারো রাকাত সুন্নত আদায় করা, এটাকে বলা হয় সলাতুর রাগায়েব। এই সলাতুর রাগায়েবের বর্ণনা আসছে এইভাবে যে সলাতুর রাগায়েবটা হলো মাগরিব এবং ইশার মাঝে যদি বারো রাকাত সুন্নত আদায় করা হয়, যে বারো রাকাতে প্রত্যেক দুই রাকাতে সালাম ফেরানো হবে, আর প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পাঠ করতে হবে একবার, এরপরে সুরা কদর অর্থাৎ ইন্না আনজালনা হু ফি লাইলাতিল কদর, এই সুরাটা পাঠ করতে হবে তিনবার, এরপর সুরা ইখলাস বারো বার। তাহলে প্রত্যেক রাকাতে একবার সুরা ফাতেহা, তিনবার সুরা কদর, এরপরে বারোবার সুরা ইখলাস, এইভাবে এক রাকাত শেষ করতে হবে। এরপর সিজদাতে কী পাঠ করতে হবে? সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা পাঠ করতে হবে সত্তর বার সিজদায়। সিজদা থেকে উঠার পর এই সময় পাঠ করতে হবে আল্লাহুম্মাগফিরলি ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা আনতাল আযীমুল আযম। এই দোয়াটা যদি কেউ পাঠ করে অর্থাৎ সিজদা থেকে উঠার পর, এইভাবে প্রত্যেক রাকাতে এই নিয়মে যদি কেউ এইভাবে বারো রাকাত নামাজ আদায় করে, এরপরে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সলাতুর রাগায়েবের ব্যাপারে, এই হাদিসটিও মাউজু বানোয়াট হাদিস। এই হাদিসের ব্যাপারে ইমাম সুহৈতু রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই হাদিসটি মাউজু, এবং ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ তিনি বিশেষভাবে বলেছেন কেন মাউজু। তিনি বলেছেন কারণ এই হাদিসের মধ্যে ইবনু জুহাইম আস-সুফি, যার নাম হলো আবুল হুসাইন আলী বিন আবদুল্লাহ, আবুল হুসাইন আলী বিন আবদুল্লাহ ইবনু জুহাইম আস-সুফি নামে একজন রাবি আছেন, যেই রাবি হলেন মিথ্যুক রাবি, বানোয়াট রাবি, যিনি হাদিস বানাতেন। সুতরাং এই বানোয়াট রাবির হাদিস গ্রহণযোগ্য নয়। এরপর হাফেজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে রিজালুহু মাজহুলুন, এই হাদিসের যে সকল রাবি আছে তারা সবাই অপরিচিত, ফাত্তাশতু ফি জামিইল কুতুব ফালাম আজিদহুম,
আমি এদের নাম প্রত্যেক কিতাবে আমি খুঁজেছি, কিন্তু এদের নাম আমি কোনো হাদিসের কিতাবে বা এলমুর রিজালের কিতাবে আমি খুঁজে পাই না। অর্থাৎ তাহলে অপরিচিত রাবি এবং সে তার মাঝে একজন রাবি আছেন, ইবনু জুহাইম নামে একজন রাবি, যিনি হলেন বানোয়াট, যিনি হাদিস বানাতেন। সুতরাং এই হাদিস কখনোই আমল করার যোগ্য নয়। সুতরাং আমাদেরকে সলাতুর রগায়েব থেকে বিরত থাকতে হবে। এই সলাতুর রগায়েব ব্যাপারে ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বিদআ মুনকারা, এটা হলো জঘন্যতম বিদআত। ওয়া ইন যুকিরা ফি কুতিল কুলুব ওয়া ইহইয়া উলুমিদ্দিন ওয়া ফিল হাদিস কুল্লু যালিকা বাতিল। তিনি বলেছেন যদিও এই আমলের কথা কুতুল কুলুব এবং ইহইয়া উলুমিদ্দিন, এই দুটি কিতাব হলো ইমাম গাজালি রহিমাহুল্লাহ, আমাদের দেশে ইমাম গাজালি রহিমাহুল্লাহ অনেক প্রশংসা করা হয়, কিন্তু বাস্তবে তিনি যে কিতাব লিখে গেছেন সেই কিতাবে তিনি আসলে অনেক জঘন্যতম কথাবার্তা লিখে গেছেন, যেটা মুসলিমদের আকিদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তো তার মধ্যে অন্যতম যে উল্লেখযোগ্য যে দুটি কিতাব কুতুল কুলুব, আরেকটা হলো ইহিয়া উলুমুদ্দিন, এই দুটি কিতাবের ইমাম নববী রহিমাল্লাহ বলেছেন যদিও এই নামাজের কথা সলাতুর রগায়েবের কথা এই দুটি কিতাবে উল্লেখ আছে এবং কিছু কিছু হাদিসে উল্লেখ আছে, তবুও জেনে রাখা উচিত এগুলি হলো ভ্রান্ত বাতিল। তাহলে ইমাম নববী রহিমাল্লাহ এই কথা বলেছেন। এরপর ইবনুন নুহাস রহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়াহিয়া বিদা, সলাতুর রগায়েব হলো বিদাত এবং সেই সাথে ওয়াল হাদিসুল ওয়ারিদু ফি হাদা মাওযূউন বিত্তিফাকিল মুহাদ্দিসিন। আর এই মর্মে যে সকল হাদিস উল্লেখ হয়েছে সেই হাদিসগুলি সমস্ত মুহাদ্দিসিনদের ঐক্যমতে এটা হলো বানোয়াট। তাহলে ইবনু নুহাস রাহিমাহুল্লাহ তিনিও বিদাত বলেছেন, ইমাম নবী রাহিমাহুল্লাহ বিদাত বলেছেন। এরপর অনেক আলেম, অনেক মুহাদ্দিসিনগণ তারা কিতাব লিখেছেন যে সলাতুর রগায়েব যে বিদাত এই মর্মে। তার মধ্যে ইবনু দিহিয়া আল কালবি রহিমাহুল্লাহ তিনি কিতাব লিখেছেন আদা উমা ওয়াজাব ফি ওয়াজঈ ওয়াজ্জা ফি বায়ানি ওয়াজঈল ওয়াজ্জাঈন ফি রজব, যে আমাদের করণীয় হলো, আবশ্যকীয় হলো, আমাদের ইমানি দায়িত্ব হলো, অর্থাৎ এই কিতাবের অনুবাদ যে আমাদের উপর ওয়াজিব হলো, ইমানি দায়িত্ব হলো যে মিথ্যুকরা রজব মাসের ব্যাপারে যে সকল হাদিস বর্ণনা করেছে সেটা স্পষ্ট করা। এই মর্মে তিনি কিতাব লিখেছেন। এরপরে কিতাব লিখেছেন ইবনে হাজার আল আসকালানি রহিমাহুল্লাহ, তিনি বলেছেন তাবঈনুল আজাব বিমা ওয়ারাদা ফি ফাযলি রজব, যে স্পষ্টকরণ আশ্চর্য ঘটনা, যে আশ্চর্য ঘটনাগুলি মানুষ উল্লেখ করেছে রজব মাসের ফজিলতের ব্যাপারে সেগুলি স্পষ্টকরণ, অর্থাৎ এগুলি আশ্চর্যান্বিত বিষয় যে মানুষ কীভাবে এই সকল হাদিস বানিয়েছে, এটা উদ্দেশ্য ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ। তাহলে তিনি এই কিতাব লিখেছেন। এরপরে আরও কিতাব লেখা হয়েছে রদউর রাগেব আন সলাতুর রগাইব, রদউন মানে প্রত্যাখ্যান করা, ফিরিয়ে আনা, মানুষকে ফিরিয়ে আনা রদ সলাতুর রগাইব থেকে। এই মর্মে কিতাব লিখেছে নুরুদ্দিন আল খাজরাজি ইবনু গানেম আল মাকদিসি রহিমাহুল্লাহ। তো এইভাবে আলেমগণ এই বিষয়টাকে অনেক আগে স্পষ্ট করেছেন আমাদের কাছে যে এই সালাতের কোনো অস্তিত্ব নেই। এরপর তিন নম্বর যে পয়েন্ট, যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই, অর্থাৎ বর্জনীয়র মধ্যে, সেটা হলো অনেকের ধারণা যে মেয়ারাজ হয়েছিল এই রজব মাসের 27 তারিখে, বিশেষভাবে রজব মাসের 27 তারিখে অনেকের ধারণা যে মেয়ারাজ হয়েছিল এই কারণে এই রজব মাসের 27 তারিখে অনেক অঞ্চলে অনেক দেশে আমল করা হয়, বিভিন্ন ভালো আমল করা হয় এবং সেই সাথে রাত্রি যাপন করা হয়। তো এই যে একটা নির্দিষ্ট করে 27শে রজবকে নির্ধারণ করে নিয়ে বিশেষ কিছু আমল করা, ইবাদত করা, এইটা হলো বিদআত। কারণ কোন মাসে, কখন, কত তারিখে, কোন দিনে মেরাজ হয়েছিল এই মর্মে মোট ষোলোটি মতামত রয়েছে। কোন বছরে হয়েছে এই মর্মে 5টি মতামত রয়েছে। কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন যে মেরাজ হয়েছিল নবুয়াতের 7ম বছর, কেউ কেউ বলেছেন নবুয়াতের 8ম বছর, কেউ কেউ বলেছেন নবুয়াতের 10ম বছর, কেউ কেউ বলেছেন নবুয়াতের 11তম বছর, কেউ কেউ বলেছেন নবুয়াতের 12তম বছর। তাহলে এখানে আমরা 5টি মতামত পেলাম যে বছরের ব্যাপারে, কোন বছরে মেরাজ হয়েছিল সেই মর্মে। এরপর দ্বিতীয়ত, এই
কোন মাসে এই মেরাজ হয়েছিল এই মর্মেও ছয়টি মতামত রয়েছে। প্রথম মতামত হলো যে কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালে, কেউ কেউ বলেছেন রবিউল সানিতে, কেউ কেউ বলেছেন রজব মাসে, কেউ কেউ বলেছেন রমজান মাসে, কেউ কেউ বলেছেন শাওয়াল মাসে, কেউ কেউ বলেছেন জুলকাদা মাসে। এখানে আমরা ছয়টি মতামত নিলাম, তাহলে আগের পাঁচ এই ছয় এগারোটি মতামত। এরপরে কোন তারিখে এই মেরাজ হয়েছিল এই মর্মে দুটি মতামত পাওয়া যায়, অর্থাৎ নির্দিষ্ট করে তারিখ। এটা হলো কেউ কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 27শে রজব। তাহলে এখানে আমরা আগের 11 আর এই 2 13 13টি মতামত। এরপরে কোন দিনে মেরাজ হয়েছিল এই মর্মে তিনটি মতামত রয়েছে। একটি হলো কেউ কেউ বলেছেন যে লাইলাতুল জুমা, জুমার দিন, জুমার রাত্রিতে এই মেরাজ হয়েছিল। কেউ কেউ বলেছেন যে লাইলাতুল সাবত, শনিবারের রাত্রিতে হয়েছিল। কেউ কেউ বলেছেন লাইলাতুল ইসনাই, সোমবারের রাত্রিতে হয়েছিল। তাহলে এই মোট 16টি মতামত পাওয়া যায় যে কখন মেরাজ হয়েছিল। তাহলে নির্দিষ্ট করে যেহেতু কোরআন এবং হাদিসে কোথাও উল্লেখ হয় নাই, এবং আলেমগণ ইতিহাসবিদগণও এই মর্মে যেহেতু একমত পোষণ করেন নাই, সুতরাং আমাদেরকে ইহা থেকে বিরত থাকতে হবে। তবে এখানে একটা বিষয় আমার যেটা মনে হয় যে মানুষ কেন এই 12ই রবি কেন 27শে রজবকে চয়ন করেছে বা রজব মাসকে কেন চয়ন করেছে, এখানে কিছু কারণ থাকতে পারে। তার মধ্যে একটা কারণ হতে পারে যে সালাহউদ্দিন আল আইয়ুবী 583 হিজরিতে যখন তিনি বাইতুল মাকদেস বিজয় করেন, অনেকেই বলেছেন এটা ছিল এই রজব মাসে। তো বাইতুল মাকদেস যখন বিজয় হয়েছে, মুসলিমদের করায়ত্ত এসেছে, তখন মুসলিমরা এই দিনকে, এই বিজয়ের দিনকে আনন্দ উল্লাসের দিন হিসেবে গ্রহণ করেছে। তো হতে পারে এই দিন আর এই মেরাজের রাত্রি মানুষের মাঝে ইখতিলাত হয়েছে, মানুষের ধারণায় বিবর্তন ঘটেছে, মানুষ মনে করেছে যে এই দিনে মেরাজ হয়েছে। এটার একটা বিরাট একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইবনু দিহিয়া আল কালবি রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যাকারা বাহাদুল কুসাস আন্নাল মেরাজ কানা ফি রজব ওয়া হুয়া ইংদা আহলি তাদিল ওয়া তাজরিহ আইনুল কাদিব। ইবনু দেহিয়া রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কিছু কিছু কিস্সা কাহিনী বর্ণনাকারী ব্যক্তিরা উল্লেখ করে থাকে যে রজব মাসে মেরাজ হয়েছিল, অথচ এটা হলো মিথ্যা। তাহলে ইবনু দেহিয়া আল কালবি রহিমাহুল্লাহ যিনি কিতাব লিখেছেন, আমি যেটা বললাম যে কিতাবের নাম আদা উমা ওয়াজাব, যে আমাদের করণীয় আবশ্যক হয়ে গেল যে মানুষ যে সকল মিথ্যা ঘটনা বর্ণনা করেছে সেটা বর্ণনা করে দেওয়া, স্পষ্ট করে দেওয়া যেটা সত্য না মিথ্যা, এই মর্মে যে কিতাবটা লিখেছেন, তিনি বলেছেন যে রজব মাসের মতামত এটা হলো সবচেয়ে দুর্বলতম মতামত, বরং এটা হলো মিথ্যা। এইভাবে অনেক আলেমগণ এটা যেহেতু কোনো নির্দিষ্ট করে কোনো দিক নির্দেশনা বা তারিখ স্পষ্টভাবে কোনোটা উল্লেখ হয় নাই, এই কারণে এটা বলা যাবে না, এবং আমাদেরকে এই 27শে রজবকে একটা ইবাদত করার একটা নির্ধারিত একটা দিবস হিসেবে গ্রহণ করা যাবে না। নির্ধারিত দিবস, যে দিবসে আমাদের ইবাদত করতে হবে, এটা ইসলামে নির্ধারিত, অর্থাৎ দুইটা ঈদ এবং সেই সাথে জুমার দিন, এটা ইসলামে নির্ধারিত মুসলিমদের ঐতিহাসিক ঈদের দিন এই দুইটি, এবং সাপ্তাহিক হিসেবে জুমার দিন, এর বাহিরে কোনো ঈদের দিন নাই। অন্য কোনো দিন যদি কেউ নির্দিষ্ট করে নেয় ইবাদতের জন্যে, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের বাহিরে, সেটা অবশ্যই প্রত্যাখ্যাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন্না খায়রাল হাদীস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম বাণী হলো আল্লাহ তাআলার বাণী, এবং সর্বোত্তম হিদায়ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়ত, এবং সবচেয়ে নিকৃষ্টতম বস্তু হলো বিদআত সৃষ্টি করা, আর প্রতিটি বিদআত হলো গুমরাহি, আর সুনানুন নাসাঈর আয়াতে বলা হয়েছে আর প্রতিটি গুমরাহি হলো জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে এই বিদআত থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি আমার এই ধর্মে নতুন কিছু আবিষ্কার করলো সওয়াবের আশায়, অর্থাৎ বিদআত বলা হয়
কোনো আমল চালু করা সওয়াবের আশায়, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিক নির্দেশনার বাহিরে, সেটা হলো প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আওয়া মুহদিসান ফালা ইউকবাল মিনহু আদলান ওয়ালা সরফা, যে ব্যক্তি কোনো বিদাতিকে আশ্রয় প্রদান করবে তার ফরজ এবং নফল কোনো প্রকার ইবাদত কবুল হবে না। এরপর যদি কেউ তাহলে আশ্রয় দাতাকে, তাহলে যে নিজে করবে তার পরিণাম কি হবে? এরপর রাসূল মহান রব্বুল আলামিন তিনি নিজেও বলেছেন যে মা লাম ইয়াদান বিহিল্লাহ, যে আমলাহুম শুরাকা উশারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াদান বিহিল্লাহ, তাদের কি এমন কোনো শরিক আছে যেই শরিকরা তাদের জন্য নতুন কোনো বিধিবিধান প্ররোচনা করে দিয়েছে যার অনুমোদন আল্লাহ তাআলা দেন নাই? এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে কাউকে শরিক করা যাবে না। অর্থাৎ কোনো বিধান যদি কেউ প্ররোচনা করে, বানায়, তাহলে সে যেন আল্লাহ তাআলার স্থান দখল করলো আইন প্রণয়নের ক্ষেত্রে, তাহলে এটা হলো শিরিক। ওয়ালা ইউশরিক, শিরিক করা যাবে না আল্লাহ তাআলার সাথে কোনো বিধান রচনা করার মাধ্যমে। মহান রব্বুল আলামিন আরো বলেছেন, রাহবানিয়াতান ইত্তাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, খ্রিস্টানদের সম্পর্কে যে তারা বৈরাগ্যবাদ তারা নিজেরা আবিষ্ করেছে, আমি তাদের উপর খরচ করি নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেছেন, তিরস্কার করেছেন এই সকল ব্যক্তিদের যারা বিদাত করবে, বরং কিয়ামত দিবসে পরকালে হাউস থেকে, অর্থাৎ প্রত্যেক নবীর হাউস থাকবে, প্রত্যেক নবীর হাউস থাকবে, সেই হাউস থেকে তার উম্মতগণ পানি পান করবেন, যে পানি একবার পান করার পর তারা আর কখনো তৃষ্ণার্ত হবে না। অর্থাৎ হাশরের ময়দানে আপনারা জানেন মানুষের অনেক কষ্ট হবে, মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে সুপারিশের জন্যে, তো এই কষ্ট থেকে বাঁচার জন্যে, তো ওই সময় যখন হাউস থেকে পানি পান করানো হবে তখন তারা আর তৃষ্ণার্ত হবে না। ওই মুহূর্তে একদল ব্যক্তিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের কাছে আসতে দেওয়া হবে না, তাড়িয়ে দেওয়া হবে, যে আপনি জানেন না আপনার তিরোধানের পর যে তারা কি করেছে, আপনার ধর্মে পরিবর্তন করেছে। তখন তিনি বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, যে দুর্ভোগ, দূর হও দূর হও, যে আমার ধর্মে পরিবর্তন করেছে আমার মৃত্যুর পর। তাহলে এই হাদিসে যে যদি কেউ নতুন কোনো বিদাত চালু করে, তাহলে তাকে হাউস থেকে পানি পান করা থেকে তাদেরকে বিতাড়িত করা হবে, বঞ্চিত করা হবে, এটা একটা বিরাট একটা শাস্তি এই বিদাতকারীদের জন্য। সুতরাং আমাদেরকে অবশ্যই বিদাত পরিহার করতে হবে। এরপর কিয়ামত দিবসে মহান রব্বুল আলামিন বলবেন, ওয়ায়াউমা ইউনাদিহিম মাযা আজাবতুমুল মুরসালিন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ঘোষণাকারী ঘোষণা দেবেন যে তোমরা নবীগণের ডাকে কতটুকু সাড়া দিয়েছিলে। ফাহামিয়াত আলাইহিমুল আম্বা ইয়াউমাইন, সেদিন তখন তাদের উত্তর, তারা উত্তরহীন হয়ে যাবে, তাদের আর কোনো উত্তর থাকবে না। অর্থাৎ নবী রাসূলগণ যে বিধান রেখে গিয়েছেন, যেই বিধানের উপর আমাদেরকে রেখে গিয়েছেন, সেই বিধানের উপরই আমাদেরকে অটল থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ইসলাম ধর্মের উপর, এবং আল্লাহ তাআলা যে আরাফার ময়দানে আয়াত অবতীর্ণ করেছিলেন, আলিয়ম আকমালতু লাকুম দীনাকুম ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, আজ আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, এই পরিপূর্ণ ধর্মের উপর যেন আল্লাহ তাআলা আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন, এবং সকল ধরনের বিদাত পরিহার করার তৌফিক দান করেন, এবং অন্যায় অশ্লীল ফাহেশি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, এবং সেই সাথে সৎ আমলের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।